আপনি কি জানেন কোন রক্তের গ্রুপের মানুষরা সবচেয়ে রোগা পাতলা হয়, কোন পজিশনে ঘুমালে ত্বকের সৌন্দর্য দ্রুত বৃদ্ধি পায়, গরমে খালি পেটে কোন ফলের জুস খেলে শরীর সারাদিন চাঙ্গা থাকবে, পাবদা মাছ খেলে শরীরের কোন বড় রোগটি দ্রুত সারে, কোন দেশে গরিব মানুষের ছবি তোলা অপরাধ, কোন সবজি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, আমাদের চোখকে সংক্রমণ থেকে রক্ষা করে কোন উপাদান? লাইসোজাইম, ল্যাকটোব্যাসিলাস, লিউকোপ্লাস্ট নাকি রাইবোজম? সঠিক উত্তরটি হবে লাইসোজাইম। পরবর্তী প্রশ্ন, কোন রঙের ক্যাপসিকামে পুষ্টিগুণ সবচেয়ে বেশি? লাল, সবুজ, কমলা নাকি হলুদ? সঠিক উত্তরটি হবে লাল রঙের ক্যাপসিকামে। পরবর্তী প্রশ্ন, কোন সবজি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে? আলু, পেঁয়াজ, ব্রোকলি নাকি বাঁধাকপি? সঠিক উত্তরটি হবে ব্রোকলি খেলে। প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরের প্রশ্ন, কোন দেশে গরিব মানুষের ছবি তোলা অপরাধ? উত্তর কোরিয়া, চীন, বেলজিয়াম নাকি ফ্রান্স? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে উত্তর কোরিয়া। জানেন কি গরমে খালি পেটে কোন ফলের জুস খেলে শরীর সারাদিন চাঙ্গা থাকবে? আম, বেল, কলা নাকি খেজুর? সঠিক উত্তরটি হবে বেলের জুস খেলে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোন দেশে মহিলাদের ভোটাধিকার নেই? ইংল্যান্ড, নেপাল, কিউবা নাকি ভ্যাটিকান সিটি? সঠিক উত্তরটি হবে ভ্যাটিকান সিটি। এই প্রশ্নটি আপনাদের জন্য, মসজিদের শহর কাকে বলে? ঢাকা, সুরাট, কলকাতা নাকি জয়পুর? উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্ন, ত্রাসের নদী নামে পরিচিত কোন নদী? গঙ্গা, তিস্তা, যমুনা নাকি ইরাবতী? সঠিক উত্তরটি হবে তিস্তা। পরবর্তী প্রশ্ন, জানেন কি দইয়ের সাথে কি ব্যবহার করলে ব্রণমুক্ত স্কিন পাওয়া যায়? নিম পেস্ট, চিনি, মুলতানি মাটি নাকি শশা? সঠিক উত্তরটি হবে শশা। পরবর্তী প্রশ্ন, কোন পজিশনে ঘুমালে ত্বকের সৌন্দর্য দ্রুত বৃদ্ধি পায়? বাম কাতে, ডান কাতে, উপর হয়ে নাকি চিত হয়ে? সঠিক উত্তরটি হবে চিত হয়ে। বিশেষজ্ঞদের মতে এইভাবে ঘুমালে মুখের ত্বকের জন্য সবচেয়ে ভালো, এটাই ঘুমানোর সবচেয়ে ভালো ভঙ্গি বলে মনে করা হয়। আসলে এইভাবে শোয়ার ফলে ত্বকের সব গ্রন্থিগুলো ভালো মতো অক্সিজেন পায়, রক্ত সঞ্চালনও ঠিক মতো হয়। এইভাবে শুলে ত্বকে কোনো দাগ হয় না, সারা রাত ত্বকে রক্ত চলাচল স্বাভাবিকভাবে করতে পারে, ত্বক উজ্জ্বল এবং নমনীয় হয়। পরবর্তী প্রশ্ন, বলতে পারবেন কি একটি উটের কয়টি দাঁত থাকে? 26টি, 30টি, 34টি নাকি 40টি?
সঠিক উত্তরটি হবে 34টি। পরবর্তী প্রশ্ন, পাবদা মাছ খেলে শরীরের কোন বড় রোগটি দ্রুত সারে, হাড় মজবুত হয়, শারীরিক দুর্বলতা দূর করে, হৃদরোগের ঝুঁকি কমে, নাকি পেশির টিস্যু মজবুত করে? সঠিক উত্তর হবে সবগুলোই। পাবদা মাছে থাকা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আমাদের শরীরের দাঁত এবং হাড় গঠনে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। পাবদা মাছ আমাদের শারীরিক দুর্বলতা দূর করে থাকে, এছাড়াও হৃদরোগের ঝুঁকি কমিয়ে দৈহিক গঠনে সাহায্য করে থাকে। এই মাছ পেশি টিস্যু তৈরি ও মেরামতের জন্য প্রয়োজনীয়। পরবর্তী প্রশ্ন, কোন রক্তের গ্রুপের মানুষরা সবচেয়ে রোগা পাতলা হয়, এ বি পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, নাকি ও নেগেটিভ? সঠিক উত্তরটি হবে বি পজিটিভ। পরবর্তী প্রশ্ন, একটি দাঁত মাজার ব্রাশ দীর্ঘদিন ব্যবহার করলে কোন রোগ হয়, আলসার, পাইরিয়া, দাঁত ক্ষয়, নাকি ক্যান্সার? সঠিক উত্তরটি হবে ক্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন পাতার সঙ্গে মধু মিশিয়ে খেলে জীবাণু ক্যান্সার হবে না, আপেল পাতা, চা পাতা, পান পাতা, নাকি পুদিনা পাতা? সঠিক উত্তরটি হবে পান পাতা। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন। আর হ্যাঁ, আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্ন, খালি পেটে থানকুনি পাতার রস খেলে কি হয়, ওজন কমে, ত্বক চকচক করে, স্মৃতিশক্তি বাড়ে, নাকি ডায়রিয়া কমে? সঠিক উত্তরটি হবে স্মৃতিশক্তি বাড়ে। থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্যান্টাসাইক্লিক ট্রিটারপেন্স নামের একটি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে। এতে মস্তিষ্কের সেলের ক্ষমতা বেড়ে স্মৃতিশক্তির উন্নতি ঘটে। বয়স্ক মানুষরাও যদি নিয়মিত থানকুনি পাতার রস খান তাহলে শেষ বয়সে অ্যালজাইমার্স বা ডিমেনেশিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতেও সাহায্য করে এই পাতার রস। পরবর্তী প্রশ্ন, রান্না করলে লঙ্কায় থাকা কোন ভিটামিন নষ্ট হয়ে যায়, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ, নাকি ভিটামিন ই? সঠিক উত্তরটি হবে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, ল্যান্ড অফ কেকস বলা হয় কোন দেশকে, স্কটল্যান্ড, ইংল্যান্ড, পোল্যান্ড, নাকি সিল্যান্ড? সঠিক উত্তর, স্কটল্যান্ডকে বলা হয়।